আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি ভালো আছো। মিসও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে তোমাদেরকে গতকাল ক্লাসের মতো ম্যাথ ক্লাস নিয়ে আমি হাজির হলাম, ঠিক আছে? তো তোমাদেরকে মিস তোমাদেরকে কাউন্ট করা শিখিয়েছি, 1 থেকে 5, 1 থেকে 5, এবং তোমাদেরকে আর কী কী শিখিয়েছি, এরপরে মুখিক নিয়েছি, ওরাল। মুখিক মানে কি? ওরাল 1 থেকে 5, 1 থেকে 5 শিখিয়েছি। এরপরে ছবি গোনা কি, ছবি কোণে সংখ্যা বলা, ওটাও শিখিয়েছি, ঠিক আছে? তাহলে আজকে মিস তোমাদেরকে ম্যাথ ক্লাসে কি করাবো? তুলনা। আজকে কি করাবো? তুলনা। তুলনা মানে কি বুঝো তোমরা? তুলনা মানে তোমরা ওই তোমাদের আম্মু যদি থাকে তোমাদের পাশে, একটু হেল্প করতে বলো গতকাল ক্লাসের মতো। এই যে গণিত শেখার আনন্দ বইটা তোমাদেরকে খুঁজে বের করে দিতে বলো, এটা সামনে রাখো, ঠিক আছে? পেজ নাম্বার, এই বইয়ের গণিত শেখার আনন্দের পেজ নাম্বার 4 খুলতে বলো। এখানে দেখানো হয়েছে তুলনা জিনিসটা কি, বড় ছোটকে বড় ছোট কাউন্ট করে বসানোকে কি বলে? তুলনা বলে, ঠিক আছে? কি বলে? বড় আর ছোট, কোনটা বড় কোনটা ছোট, এটা কাউন্ট করে মানে কোনটা বড় মানে বলটা বড় কি না, তোমার ওই ছোট বল কি না, গাছ, একটা গাছ দিয়েছে এটা বড় আছে একটা ছোট আছে, কোনটা বড় কোনটা ছোট, এটাকে কি বলে? তুলনা বলে, ঠিক আছে? তাহলে তোমরা পেজ নাম্বার 4 খুলো এবং আম্মুদেরকে বলো একটু খুলে তোমাদেরকে দিতে। সামনে বইটা অভিভাবকের উদ্দেশ্য করে বলছি, সামনে বইটা ওদের বাচ্চাদের সামনে বইটা একটু খুলে দেন, পেজ নাম্বার 4। ওদেরকে আমাদের সঙ্গে সঙ্গে আমার সঙ্গে সঙ্গে একটু বুঝিয়ে বলবেন বাসায়, ঠিক আছে? আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের, এঁকে দিচ্ছি তোমাদেরকে কীভাবে বড় তুলনা করতে হয়। যেমন এখানে একটা বড় বল এঁকেছি, বড় বল এঁকেছি, আর এখানে আর একটা কী এঁকেছি? ছোট বল, ঠিক আছে? একটা একটা করে দেখাই তোমাদেরকে। এখানে এখানে ফুটবল দিয়েছি 2টা, ঠিক আছে? ফুটবল দিয়েছি 2টা, তাহলে আমাদের এখানে বড় কোনটা বলো তো দেখি, বড় ফুটবলটা কোনটা? এখানে হচ্ছে বড় বল, ঠিক আছে? বড় বলটা হচ্ছে এখানে, আর ছোট বলটা হচ্ছে এইটা, ঠিক আছে? তাইলে বড় বলটা হচ্ছে এটা, হ্যাঁ, ছোট বলটা হচ্ছে এটা। তাহলে তোমরা এখন বলো বড় বলটা কোনটা, বড় বলটা কোনটা? এটা, ঠিক আছে? হ্যাঁ, আর এটা হচ্ছে ছোট বল, এটা হচ্ছে কি? ছোট বল। আচ্ছা, তাহলে এটা এখন এভাবে আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি, তোমরা বলতে পেরেছ এটা হচ্ছে বড় বল আর এটা হচ্ছে ছোট বল, ঠিক আছে? তাহলে আমি আরেকটা তোমাদেরকে ঘুরিয়ে এনে দেখাবো। ঘুড়ি, এটা হচ্ছে কি? কাইট। এটা কি? কাইট। হ্যাঁ, দেখি তোমরা এখন যখন আমি বলটা দেখিয়ে দিয়েছি, আশা করি তোমরা পারবে কোনটা বড় কোনটা ছোট ওইটা বলতে পারবে, ঠিক আছে? বড় ছোটকে কি বল, বড় আর ছোট কে বলাটাকে কি বলে? তুলনা বলে। আচ্ছা, এখানে কি এঁকেছি? কাইট। কাইট চিনো তোমরা? ঘুড়ি, ঘুড়ি। এই যে আকাশে আমরা ঘুড়ি উড়াই না, ওটাকে কি বলে? কাইট মানে ঘুড়ি। আকাশে যে আমরা আকাশে দেখেছো কখনো ঘুড়ি উড়াতে? নিশ্চয়ই দেখেছো, হ্যাঁ? তাহলে এটাকে কি বলে? ঘুড়ি। ঘুড়ি ইংলিশ কি? কাইট। ঘুড়ি ইংলিশ কি? কাইট। গুড। তাহলে এখানে বড়, এখানে ঘুড়ির মধ্যে বড় কোনটা আছে বলো তো দেখি? এই যে এটা হচ্ছে বড় ঘুড়ি, আর ছোট ঘুড়ি কোনটা? এটা, এটা এটা কি? ছোট ঘুড়ি, আর এটা ঘুড়ি, এটা হচ্ছে বড় ঘুড়ি। তাহলে তোমরা আশা করি পারতেছ, ভেরি গুড, হ্যাঁ, ঠিক আছে? এটার পর আরেকটা দেখিয়ে দিব, আশা করি তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবে। আরেকটা একে দেখাচ্ছি, তোমরা বলবে এবার মিসকে কোনটা বড় আর কোনটা ছোট, ঠিক আছে?
বড় আর ছোটকে কি বলেছিলাম, তুলনা বলা হয়, ঠিক আছে? এখানে আমি বড় করে একটা গাছ এঁকে দিয়েছি আর এখানে একটা ছোট করে গাছ এঁকে দিয়েছি। তাহলে বলো তো বড় কোনটা ছোট কোনটা, গাছ এখানে বড় কোনটা বলো তো দেখি মিসকে একটু। এটা গুড, সবার জন্য একটা তালি দিই, গুড, ঠিক আছে? তাহলে ছোট গাছ কোনটা? এটা গুড, ভেরি গুড। এই তো সবাই তো পারতেছে, তাই না? তাহলে আমরা কি করব, বাসায় প্র্যাকটিস করব। তাহলে আমরা বাসায় কি করব, প্র্যাকটিস করব, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা এখানে বইয়ে পেজে পেজও দেওয়া আছে, এই যে বড় ছোট গাছ, বড় বল ছোট বল, বড় গাছ ছোট গাছ, বড় পেন্সিল ছোট পেন্সিল, এইভাবে আমরা ছবি দিও, ছবিতে এখানে পেজ নাম্বার 4ও আছে। এটা দেখে দেখো তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো এবং মিসের ভিডিও ক্লাস দেখেও প্র্যাকটিস করতে পারো। এবং অভিভাবকের উদ্দেশ্য করে বলছি, আপনারা ওদেরকে একটু সাহায্য করবেন, না বুঝলে আমি তো পেজ নাম্বার বলে দিচ্ছি, বইও সব আছে। হ্যাঁ, তাহলে আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে, এখন পরিস্থিতি খারাপ, বাসা থেকে বের হবে না, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।